এমন ভাবে পানি নিতেছে কিন্তু ওর দিকে একটুকে ফিরাও চায় না, পানি নিতে নিতে বাড়ি বাইসা করে ফেল দিল কিন্তু ফুলমতির দিকে তাকায় না। এইভাবে লক্ষ্য করে দেখে যে মানুষের একটা হাত ওই ফুলমতি নদীর পারে দেখতেছি, ছাড় দে মাটিতে আসতেছে, মাটিতে গসতেছে না, পানির মধ্যে পড়ে পানিতেও গসে না, একটা হাত খালি ছোটাছুটি করতেছে। কই হাই রে হাই, মানুষের এই হাত মাটিতে যায় মাটিতে থাকতে পারে না, পানিতে যায় পানিতে থাকতে পারে না, আগুনে যায় আগুনে গসে না, এটা কার হাত, এটা কেমন হাত? এই হাতটার খবর যদি হয়তো গফুর বাদশা বলতে পারে তাইলে কিন্তু আর নিস্তার আছে, কিন্তু তেলেসমাতের বান্ধে ওই ফুলমতি মাইলানি কিন্তু গফুর বাদশারে আটকিয়ে হেল দিছে যে তোমারে মুক্ত করে দিতে পারি যদি তুমি এই ভেদ বলতে পারো। তখন বলতাছে হ্যাঁ শুন, এক দেশের মধ্যে আসিল একটা পীর, সেই পীর দেশ বিদেশে ভক্ত বানাইতো, হঠাৎ করে একটা ভক্তের বাড়ি যাইত, কিন্তু ওই ভক্তের বাড়িতে একটা ভক্তের মেয়ে ছিল, বিয়ার উপযুক্ত শিয়ানা, ওই মেয়েটার রূপ দেখা কিন্তু পীরে যায় পাগল হইয়া। গুরু রে দেখা ভক্তে বলতাছে বাবা বসো আমি বাজারে ঠিক আসি, মেয়েকে বলতাছে মা তুমি তোমার গুরুদাদার নিগা খাওয়ার ব্যবস্থা করো। খানা পানি হইয়া গেছে, যখন মানে সে পীর দাদার সামনে খাবার দিছে, থাপা দেয় কিন্তু ওই সতী নারীর হাত ধরছে, সতী নারীর হাত যখন ধরল তখন মানে সে নারী আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্নার শুরু করল। শোন শোন ওই হে আল্লাহ সারা এই মুহূর্তে বান্ধব নাই, সতী নারীর ইজ্জত আল্লাহ তুমি নিজেই বাহায়া সাউব। তাই আল্লাহর ইশারায় কিন্তু ওই সঙ্গে সঙ্গে বাড়ির কাজ দিয়ে কয়েকজন মানুষ যাইতেছে, ওই মানুষ যখন আনাগুনা কথা বলতেছে অমনি মানে সেই বন্ড পীরে ওই সতী নারীর হাতরা ছেড়ে দিছে। কিন্তু মনে মনে চিন্তা করে এই মেয়েটাই কিন্তু আমার সাথে অহংকার করছে, তবে রাগ এই খানা আর আমি খাবো না। ভক্ত যখন বাড়িতে আসছে দেখে খানা তার সামনে আছে, বলতাছে বাবা আপনি খানা খান নাই যে, না কেন তোমার বাড়ির খানা খাবো, তোমার এই অসভ্যতা মেয়ায় হয়তো আমার কথা মানে না, আমাকে খাবার দেয়া পরের ছেলের সাথে এরকম নেটকি ভেটকি করে কিন্তু আমার চোখে এটা বাইজা পড়ছে, তোমার এই মেয়ের বিচার না করা পর্যন্ত আমি তোমার খানা খাইতে পারি না। কি বলছেন বাবা? যে হ্যাঁ, জামার মেয়ের বিচার তাহলে আমি কি করতে পারি যে তোমার মেয়েকে একটা সিন্ধুকের মধ্যে বইরা দরিয়ার মধ্যে বাসিয়ে দাও। বেশ বাবা আমি তাই করতেছি, আমার পীরের হুকুম। পীর বাবাকে কিন্তু ভক্তে খুব বিশ্বাস করে। বাড়িতে একটা লোহার সিন্ধুক ছিল, ওই মেয়েটাকে হাত পাও বন্ধন করে সিন্ধুকের মধ্যে বরিয়া দিল। সিন্ধুকে যখন বইরা দরিয়ার মধ্যে চাবি তালা দিয়ে ভাসিয়ে দিল, বলতেছে হ্যাঁ তালা শুদ্ধে দিয়ে দিও বাবা, কিন্তু চাবিটা সঙ্গে দিয়ে দিও। যে ঠিক আছে বাবা আমি তাই করব। কিন্তু ওই বন্ডার আরো তিনটা ভাই ছিল, তারা বাণিজ্যে চলে গেছে, ভাইয়ে কিন্তু বলছিল, বইনে বলছিল ভাইয়ের কাছে, ভাই গো আমি জীবনে বাঘ দেখি নাই, বাণিজ্য করে আমার নিকে বাঘ নিয়ে আইসো। তাই ওই সিন্ধুক বাটির দিকে বাইসা যাইতেছে, ভাইয়েরা বাণিজ্য করে উজি আসতেছে, লক্ষ্য করে চাইয়া দেখে আমার বাড়ির সিন্ধুক বাইসা আসতেছে। সিন্ধুক যখন বাইসা আসতেছে, আস্তে আস্তে ডিঙ্গা কিনারায় চাপিয়ে দিছে, ওই সিন্ধুকটা ডিঙ্গায় উঠাইছে, ডিঙ্গায় উঠিয়া চাবি দিয়ে তালা খুইলা, লক্ষ্য করে তাকিয়ে দেখে আমাদের সেই বোন হাত পাও বান্ধা সিন্ধুকের মধ্যে বড়া টান দেয়া উঠিয়ে বলতাছে বোন গো আজকে তোমার এই অবস্থা কেন? যার কইও না, বাবাই যে পীর বানাইছে সেই পীর দাদায় আমাকে
অপবাদ দিয়া আমার কলঙ্কিত কইরা আজকে সিন্ধুকে বইরা বাসিয়া দিছে যে হ্যাঁ বুঝছি কিন্তু তার চক্রান্ত। হ্যাঁ বোন, তুমি না বাঘ দেখবার চাইছিলা, এই যে তোমার জন্য বাঘের বাচ্চা নিয়ে আইছি। বোন তুমি সেই বাঘের বাচ্চা চাইয়া দেখো। ওই বাইরা কি করলো, বইনেরে বাঘের বাচ্চা দেখিয়া ওই সিন্ধুকের মধ্যে বাচ্চা বইরা দিল। বাইরা কিন্তু বইনেরে রাইখা দিল, সিন্ধুকের মধ্যে কিন্তু বাঘ বইরা দিল। ওই সিন্ধুকটা আবার ওই রকম তালা লাগিয়া হয়তো চাবি দিয়া বাসিয়া দিল ওই যে পীরের বাড়ি কিন্তু বাঠির দিকে ছিল। পীর কিন্তু বাড়িতে যাইয়া কাপড় চুপড় খুইলা নদীর পারে মুস্তাও দেয়া বাবরি ঘুমাইতেছে আর দেখতেছে সিন্ধুক আসে নাকে মাগি আজকে তরে পামুনি। আস্তে আস্তে তখন লক্ষ্য করে দেখে যে হ্যাঁ সিন্ধুক তো আসতেছি। জৈটা বান্দরে কি করছে ওই বান্দরে যায় তখন সেই সাতুইরা যায় ওই যে সিন্ধুকটা তাই না পারে চাপাইছে। পারে যখন চাপাইল তখন বাড়ির পশ্চিমের একটা বেতের আড়া ঝুপাড়া ছিল ওই আড়ার মধ্যে নিয়ে সিন্ধুকটা মাথায় করে থুইয়াইল। কয় মাগি আজকে থাক, দিনে আর তরবুকা লাহুম না কিন্তু রাত্রে তরে পামুনি। ওই দিন কে তো চিকরিয়া চিকরি করিয়া কান্দা কাটি করিয়া মানুষ থুবাইছিলি, আজকে এই কথা কইয়া পাড়া শুদ্ধে আর তাছে আর কইতেছে কয় দেহ গো আজকে আমি কথা জ্বালাই করুম। আজকে আমার বাড়ির পশ্চিম মুড়া হয়তো কান্দা কাটি অনেক হইতে পারে, কি জানি আমার বাঘা জ্বরও আসতে পারে। যতই কান্দা কাটি করি তোমরা কই কেউ আই গিয়া যাইও না। কয় কি জানি পিসাব মানুষ কথা জ্বালাই করবো বাঘা জ্বর বলে উঠবো। আচ্ছা নাই গেলাম। এইভাবে পাড়া শুদ্ধে এমনকি বাড়িতেও কইয়া থুইছে। গড়ের গিন্নি বুড়ি তারেও সারা জীবন ই করলো কিন্তু কথা জ্বালাই করে বাঘা জ্বর ইংনা তো কোনদিন শুনে নাই। পীরে ইংনা কথা কয় আচ্ছা কি জানি কার মনে কি আজকে আমগো বুইরা কথা জ্বালাই করবো বাঘা জ্বর উঠবো। আচ্ছা ঠিক আছে নাই গেলাম। ব্যাগ কেড়ে কিন্তু এইভাবে কইয়া থামিয়ে রাখছে। সন্ধ্যার সময় বুইরা একবারে ভাত টাত খাইয়া পান হাদাটা টুপলা বাইন্দে একবারে ভালো সুগন্ধি তৈল টৈল স্যানট্যান গায়ে মাখিয়া একবারে বাবরির মধ্যে তেল দেয়া তো বুইরা মানে সেই জঙ্গলে যেয়া ঢুকছে। জঙ্গলে যেয়া ঢুকছে সিন্ধুকের উপরে বইয়া কয় মাগি কান্দা কাটি করস আজকে তরে পামুনি। বাঘ তো খালি সিন্ধুকে গনে ফুলতেছে। হাই রে হাই, বাঘ তো আল্লাহর হুকুমে কিন্তু বাঘ খালি ফুলবার নইছে। আস্তে আস্তে কিন্তু ওই বুইরা তালাডা চাবি দিয়া খুলতেছে। যখন খুলতেছে কই খালি ঘুঙ্গাস মাগি আজকে ঘুঙ্গাস মানে বাঘ খালি ভিতরে কুমাইতেছে। কয় বাইর আজকে তুই তরে পামুনি আজকে তোর ঘুরে নড়িয়ে ফেল দিম বাপ সত কি তুই। যখন এইরকম মানে বিজলাইতেছে বুইরা আর মানে জাহি পারতাছে কিচিমিচি করতাছে আর বাবরি ঘুমাইতেছে, বাবরি ঘুমানি দিয়া যখন মানে ডালা খুইলা মাথাটা ঢুকাইছে মাগি বাইর, বাঘে তো আর দেরি করে না খার হুম্বুত কইরা মানে একবারে বুইরার ঘাড়ের মধ্যে দৌড়ে হেল দিছে। বুইরার ঘাড়ের মধ্যে যখন ধরছে কামড় দিয়া বুইরা তো বাবারে বুইলা খালি একটা শিকারি দিছে, বাবা গো মাইরা হেল দিল গো আমারে বাঘে মারল, বাঘে ধরছে গো তোমরা আই গেও, ওই যে পাড়া দিয়া কইয়া থুইছে যে আমার বাঘা জ্বর আসতে পারে তোমরা কেউ যাবে না। কয় দেখো আজকে ওই যে বুইরার বাঘা জ্বর আইছে, বুইরা তো কইয়া গেছে সাবধান কেউ যাবি না, দেখ বুইরার বাঘা জ্বর উঠছে বুইরা কিরকম নইছে। এইদিকে বাঘে কামড়াইয়া হাড় গুড় মানে সুরমায়ার করে খাইতেছে, খাইতে খাইতে বুইরার সর্বঙ্গ খাইয়া শেষ করে দিছে। ওই যে সতী নারীর হাত ধরছিল পাপিষ্ট হাত ওই হাতরা কিন্তু বাঘে খায় নাই। আজকে দেখো ফুলমতি তুমি সেই পীরের হাত দেখছো, ওই পীরের হাত যে হাত দিয়ে একটা সতী নারীর ইজ্জত নষ্ট করতে চায় সেটা আল্লাহ বরদাস্ত করে না। তাই আজকে সেই পাপিষ্ট হাত মাটিতে গস্তেছে না, পানিতে গস্তেছে না, আগুনে গস্তেছে না। বিচার পাইছো যে হ্যাঁ পাইছি, দেখো আজকে যে বুঝ তুমি আমাকে দিছো আর তোমাকে আমি আঘাত দিতে চাই না, তবে তোমাকে আমি মুক্তি করে দিলাম, এখন তুমি বানে সাফরির কাছে চলে যাও। তখন কি করলো একটা পাখি বানিয়ে দিল টিয়া পাখি, যে তুমি এইভাবে হাইটা যাইতে পারবে না, তেলেসমাতের বান যখন তুমি তেলেসমাত দিয়া দিলাম বানেসার কাছে চলে যাবে,
বানেসা ইসিম জালালি দোয়া পড়া, যখন তোমাকে ভুক লাগাবে তেলেস মাতকাইটা তুমি মানুষ হয়ে যাবে, যে তাই না? যে হ্যাঁ ঠিক আছে। তখন ওই ফুলমতি মাইলানি কি করলো, এই তো একটা টিয়া পাখি বানিয়ে দিল, পাখি রূপ ধরে তো পরি স্থানে উইরা মেলা করল। এইভাবে যাইতে যাইতে লাল পরীর দেশে চলে গেল। লাল পরী পঞ্চদাসী নিয়ে যখন ঘাটের মধ্যে গোসল করতে আসছি, ওই ঘাটের উপর একটা গাছ ছিল, গাছের পাতার সাথে কিন্তু টিয়া বৈশা পড়ল। তখন ওই লাল পরীর রূপ দেখে বানেসার কথা বুইলা গেল। গফুর বাদশার এমনই লোপ ছিল যে নারী দেখলেই বুইলা যায়। তাই লাল পরী সর্বঙ্গ কাপড় খসিয়া পঞ্চদাসী নিয়ে যখন গোসল করতেছে, গফুর বাদশা তখন সেই পাখি রূপে গান গাইতেছে। কিভাবে বলে? বলতেছি আমি একটু গানের সুরে। শোন শোন ও গোপরি, শুইনা নেউ মরি মুখের বাহানি গো, পুরুষকে মুনোদন দেখছ কি না তো স্বামীর পায়ে খেজম তো কোহরি বেহেগো, নারী হইয়া স্বামীর পায়ে খেজম তো কোহরি বেহেগো। কথা শুনে বানেসা পোহরি কে কথা শুনাইল গো, এমন মধুর কথা জীব নেশ এমন মধুর কথা জীব নেশ কে গো তুমি বল মরে, সামনে যাই সে দেখা দেও না গো, আমারও যে দেহ প্রাণ দিব সে বিহিলা গো, আমারও এই দেহ প্রাণ দিব সে বিহিলা পাখি উইরে যায়, লাল পরীর কান্দে যায়গো, দুই হাত বাড়াইয়া লাল দরি লত কয়গো, দুই হাত বাড়াইয়া পরি কে দোহরি লোগো।
দিয়ে যখন পানেসা হাতে ধরা দিল, তখন পানেসা মনে মনে চিন্তা করে, হাইরে হায়, জীবনে কত পাখি দেখছি, এত সুন্দর পাখি তো দেখি নাই। তবে হে পাখি, তুমি ঝুক ফুক মাকড় কি জীবনে খাও যে না, আমি রাজভোগ খানা খাই। বেশ, ওই দিন থেকে বানেসা কি করলো, বানেসার মন্দিরের ভিতরে নিয়ে রাখে, রাজভোগ খানা বানেসা যা খায় ও কেউ খাওয়ায়, এক সাত বৈশা দুইজনে খায়। এইভাবে খাইতে খাইতে মনে মনে চিন্তা করে, এইটা কোনোদিন পাখি হইতে পারে না, নিশ্চয় মানুষ হইতে পারে। তাই মনে মনে ভাবতে ভাবতে ইসিম জালালি পাঠ করে যখন মানে পাখির কাছে গেছে, নাকের নিঃশ্বাসটা যখন পাখির গায়ে লাগছে, তেলেসমাতের বান কাইটা গেছে, তখন মানে সে গফুর বাদশা মানুষ হয়ে গেছে। গফুর বাদশার রূপ দেখা বানেসা পাগল হয়ে গেছে, হাই রে হাই মানব। সারা পরিস্থানে ঘোষণা পড়ে গেল, যাইসকা এমন একটা মানব আসছে, সে মানবের রূপের কাছে পরিজাতি তুচ্ছ, তার তুলনা হইতে পারে না। তাই লালপরির বাবাই তখন গফুর বাদশার কাছে যখন লালপরিকে তুইলা দিল, ওই জায়গায় ইমানে রয়ে গেল, কিন্তু বানেসা পরির কথা বুইলা গেল। বানেসা পরির কথা বুইলা গেল, কিছুদিন যাওয়ার পরে হয়তো ওই বানেসার গর্ব হয়ে গেল, যখন গর্ব হইল, কিন্তু গফুর বাদশার দেশের কথা মনে হয়ে গেল, হাইরে আমার বাবা নাই, আজকে ছোট ভাই কিবা হইতেছে, কিন্তু আমার দেশে যাইতেছে। এইটা যখন মনে মনে ভাবতেছে, বলতেছে দেখো লালপুরি, আমি কিন্তু দেশে যাইতে চাই, বলতেছে দেখো সাপ জাহানিং ঘুরতে, হা আমিও কিন্তু তোমার সাথে যাইতে চাই, কিন্তু এই যে আমার বেকর, হয়তো দিন পূর্ণ হয়ে গেছে কাছাকাছি, আর বেশি বাকি নাই, তবে কি করে আমরা এইভাবে যাই, যে না আল্লাহ পাক নিব, তুমি তাড়াতাড়ি চলো। যে তাইলে আর এইভাবে নয়, আমার বাবার কাছে একটা পাখি আছে, এমনই পাখি, হংস পাখি, সেই পাখিটা আপনি আমার বাবার কাছে চাইবেন, কত ধন সম্পত্তি টাকা পয়সা হাতবো, নিবেন নাই পাখিটা নিবেন, পাখির পৃষ্ঠে শোয়ার হয়ে আমরা চলে যাব। যে ঠিক আছে তাই হবে। তখন ওই পাখি বলতেছে বাবা দেশে যাইতে চাও, তবে তোমাকে কি চাই, যে না আমিও কোনো কিচ্ছু চাই না, আমি আপনার পাখিটাকে চাই। যে ঠিক আছে বাবা, পাখিটা নিয়ে চলো। পাখির পৃষ্ঠে শোয়ার হইয়া যখন দেশে মারমার করে যাইতেছে, ওই যে শাসমুদ্র তেরে নদী পাড়ি দিতে হয়, মাঝামাঝিতে যে আল্লাহর হুকুম হয়ে গেল, লালপরির প্রসব বেদনা শুরু হয়ে গেল। তখন মানে সে বেদনায় ছটবট করতেছে, যার যার করে কাঁদতেছে, কিন্তু কথা আছে, যখন পাখির মাথায় টুকা মারা হবে, পাখি তখন দরিয়ার মধ্যে নেমে পড়বে। আল্লাহর হুকুম হইল, দরিয়ার মাঝখানে যে প্রসব বেদনা শুরু হয়ে গেল। তখন লালপরি বলতেছে, স্বামী গো আর আমার কুলাইতেছে না, আপনার দুইটা পায়ে ধরছি, আপনি তাড়াতাড়ি করে এই জায়গায় নামিয়ে দেন। তখন নিরুপায় হইয়া পাখির মাথায় যখন টুকা মারছে, পাখি হাত পাও ছেড়ে দিছে, তখন যে সেই দরিয়ার মধ্যে পড়ে গেছে। আল্লাহর হুকুমে ওই জায়গার মধ্যে একটা দ্বীপ তৈরি হয়ে গেছে। দ্বীপ যখন তৈরি হইল, আল্লাহর হুকুমে দুইটা বাচ্চা হইল, উম্মর আর উম্মিয়া নাম রাখলো। বাচ্চা দুইটা ভূমিস্থ হইল, তখন বুকের দুধ খাওয়ান মাত্র, তখন ওই লালপরি কাপড়গুলা অদকসর দুবার নিগা যখন সে দরিয়ার পারে চলে গেছে, বাটিয়ালি সৌদাগর উজান দিকে রওনা করছে। থাপা দেব লালপরির দৈরাই এই তো মানে নিয়ে রওনা করছে। তখন ওই গোয়াল আর গোয়াল নিয়ে গায়ে আইসা কিন্তু উম্মর উম্মিয়াকে নিয়ে গেল। ওরা ওই গোয়ালের বাড়িতে লালা পুষ কইরা ডাঙ্গর দিগল হয়ে গেল। এমনকি ডাঙ্গর দিগল হইতে হইতে ওই দেশে যেটা ধর্মিক বাদশাহ, ওই বাদশাহর বাড়িতে চাকরি করে। বাদশাহর বাড়িতে যখন চাকরি করে, এইদিকে ওই যে দুষ্ট সৌদাগর বাটিয়ালি সৌদাগর লালপরি নিয়ে যাইতেছে, ওই জায়গার মধ্যে তখন সাইনবোর্ডের মধ্যে লেখা দিছে যে এই দেশে উজানি বাইটালি যত সৌদাগর যাও, কিন্তু এই ধর্মিক বাদশার বাড়িতে এক রাত থাকতে হবে, হয়তো খাদ্যখানা খেয়ে যাইতে হবে। তাই উম্মর আর উম্মিয়াকে ওইভাবে চাকরি রাখছে, ওরা নদীর পারে সিবাই শূন্য হিসাবে মানে বন্দুক নিয়ে ওরা ওই কাজে নিযুক্ত থাকে।
তাই জানি ভাইটানি যত লৌকা যায় ওই জায়গার মধ্যে এক রাত করে থাকে। তাই ওই যে সৌদাগর লালপরীকে নিয়ে যায় ওই জায়গাতে আসতেছি, আচ্ছা আসতে থাক ওই যে গফুর বাদশাহ। কিন্তু লালপরী বলতে বলছিল যে আমার আগুনের দরকার, আগুনের নিগা কিন্তু গফুর বাদশাহ চলে যায়। ওর পাখিটা কিন্তু একটা উড়ে টিবার মধ্যে থুইয়া লুকিয়ে রাখিয়া আগুনের নিগা চলে যায়। এইদিকে একটা গৃহস্থ লুক আইসা ওই উড়ার জঙ্গলের মধ্যে মানে আগুন লাগিয়ে দেয়, ওই পাখিটা কিন্তু পুইরা যায়, গফুর বাদশাহ আটকা পুইরা যায় আর আসতে পারে না। কিন্তু আল্লাহর কি কুদরতি করি সীমা, তাই মানে গফুর বাদশাহ ওই লাল পরীর বাড়ির কাছাকাছিতে ওই জায়গায় চলে যায়। তখন মানে সে বানেসা পরীর কথা মনে হইয়া যায়। যখন বানেসার কথা মনে হইল, বানেসা কিন্তু গফুর বাদশার জন্য এক যুগ বারো বছর ধরে কান্দতেছে। তাই গফুর বাদশাহ যখন সেই বানেসা গো বাড়িতে চলে গেছে, গফুর বাদশারে দেখিয়া কিন্তু বানেসা পরী খুশি হয়ে গেছে। হাই রে হাই, আজকে আমার স্বামী নল ভাঙ্গা জল খাইয়া খাগর ভাঙ্গা শ্বাস খাইয়া বারো বছর দুঃখ করে আজকে আমার স্বামী আমার কাছে আইসে, আর স্বামী কোনো দেরি নাই, তাড়াতাড়ি চলেন আমরা দেশে যাই। তাই বানেসাকে সঙ্গে লিয়া গফুর বাদশাহ যখন দেশ বুলা যাত্রা করতেছে, উইরা যাইতে যাইতে দেখে বিরাট বড় একটা তাম্বুরা ধর্মিক বাদশার দেশে সাইনবোর্ডে লেখা আছে, উজানি ভাইটানি যত লোক যাবে এই জায়গায় ধর্ম সভা হয় বা এক রাত্রি করে থাকতে হয়, তাই কেউ যদি এইটা অমান্য করে তাকে কিন্তু ভীষণ শাস্তি দেওয়া হবে, গুলি করে মারা হবে। তাই ডরে ভয়ে কিন্তু মানুষ যে ওই বৈঠকে উপস্থিত হয়। ওই যে বাটিয়ালি সৌদাগর লালপরী কেনিয়া যখন মানে বাণিজ্যের দিকে বাটির দিকে যাইতেছে, উম্মর উম্মিয়া বলতাছে, উজানি সৌদাগর বাটির দিকে যাইতেছ, তাড়াতাড়ি লৌকা চাপাও। যে না চাপাবো না, যে এক ডাক দুই ডাকের কালে যদি না চাপাও কিন্তু গুলি করে তোমার লৌকা ধ্বংস করে দিব। যখন গুলি রেডি করছে তখন মানে এই তো আস্তে আস্তে লৌকাটা চাপিয়ে দিছে। লৌকা যখন চাপাইল তখন উম্মর আর উম্মিয়া মানে রাত্রে রয়ে গেল, সমস্ত মাঝিমাল্লা বলতে চাইছে কেন আম করে চাপাইলে, যে দেখো এই যে ধর্মিক বাদশার বাড়িতে ধর্ম সভা হয় খাদ্য কানা হয়, আমরা আজকে তোমাদের লৌকা পাহারা দিব, তোমরা ওই বাড়িতে চলে যাও। এইটা এইটা সে নিয়ম যে তাই নাকি, যে যে হ্যাঁ যে তোমার লৌকার একটা সুতের আগাও কিন্তু অন্যায় হবে না, যেভাবে আছে এইভাবেই থাকবে, তোমরা নিরাপত্তাভাবে নির্ভয়ে তোমরা যে সারা রাত ধর্ম সভা শোনো। যে তাই না, যে হ্যাঁ ঠিক আছে। সবাই চইলা গেল, ওই যে নিরালা মন্দির কুঠার ভিতরে যে লাল পরিবসা ওইটা কিন্তু আর টানে নিল না, ওইটা কিন্তু জানাইল না, বলতেছে চুপ করে তুমি আজকে এই জায়গার মধ্যেই থাকো, কোনো সারা শব্দ দিও না। যে ঠিক আছে তাই হোক, উম্মর আর উম্মিয়া ওই ছয়ের উপরে ছাদের উপরে বৈশা রইল। রাত্রি যখন বারোটা বাইজা গেল দুয়ো ভাইয়ের ঘুম আসে, উম্মিয়া বলতাছে ভাই গো এরম বৈশা থাকার ভালো লাগে না, তুমি একটা গান বলো না। কয় কি গান বলি, আমাদের দুঃখের জীবন, আমি সেদিনকে রাত্রে যারা স্বপ্ন দেখছি স্বপ্নের কথাটা আজকে আমি তোর কাছে বলি। যে ঠিক আছে ভাই তাড়াতাড়ি বলো, আমি স্বপ্নের বিবরণটা বলি। হে বিশিং সৌ হরে গর আমারো দাদারো নাম বিশিং বাদশাহ, আমারো দাদারো নাম কি বিশিং বাদশাহ।
আরে বাবা গো পুরী বাসা, বানে সাকে করিল বিয়া গো, তাহার রূপে পাগল হইয়া পড়েছি খানাসি, তাহার রূপে পাগল হইয়া পড়েছি খানাসি। থানে যখন আসে নাল পরি রই ছবি দেখে গো, লাল পরি রে বিয়া করলো আমার বাবা গো পুরো পরিল গরিব হইল গর্ব নিয়া দেশে যাত্রা করিল মধ্য সাগরেতে তার পুরুষ বই উঠি, মধ্য সাগরেতে দুই ভাই আমরা জন্ম হলো যুগু, বাবা এ গেল আগুন আনতে মায়ে গেল কাপড় দুইতে গো, গোয়ালের বাড়িতে আমরা ডাঙ্গরি দিগলি হইলাম গো, গোয়ালের বাড়িতে আমরা ডাঙ্গরি দিগলি হইলাম গো, এই কাহিনীগুনা যখন বললো লাল পরিশ্রম কে গেল, এই তো আমার সেই দুই সন্তান পাইছি। সারা রাত আর শব্দ দেয় নাই, সকাল আটটায় যখন বাইজা গেছে খাওয়া খাদ্যি করে সমস্ত লোকজন বিদায় দিছে, ওই যে বাটিয়ালি সৌদাগর বলতেছে হ্যাঁ বাবা এখন তোমরা যাইতে পারো, আমরা এখন লৌকা ছাইরা দিব। ওরা দুই ভাই ফালদে নাইমে গেছে, ওরা লৌকায় উঠা লৌকা ছাইরা দিব। লাল পরি বলতেছে না আপনি লৌকা ছাড়তে পারবেন না, কারণ এমনই দুষ্ট দুই বদমেশ এই লৌকার মধ্যে পাহারাই দিছে, যাইসকে আমারে খুব খারাপ খারাপ কথা কইছে, এমন কি আমার ইজ্জত ধ্বংস করবার জন্য উদ্যত হয়েছিল, এই দুষ্ট দুই শয়তানের বিচার না করা পর্যন্ত আমি এখান থেকে লৌকা ছাড়তে দিব না। বলতেছে তাই নাকি, এই ধর্মরাষ্ট্রে ধর্ম কাজে এইরকম ধর্মদুষ্ট কর্মচারী থাকতে পারে, এদের উপযুক্ত বিচার চাই, ঠিক আছে চলো যাই ধর্ম বাসার কাছে যাই। যাইয়া তখন বলতেছে হ্যাঁ আপনি যে বিচার দা দেন গা, সৌদাগরে বিচার দিল, তারপরের দিনকা বিরাট বড় তাম্বুরা করে দিল, যাইসকা উম্মার উম্মিয়ার বিচার করা হবে। তখন বিরাট বড় তাম্বুরার ভিতরে যখন বিচার হইতেছে সারা দেশের ধর্মপুর মানুষ, আজকে দুই ভাইয়ের শিরচ্ছেদ করা হবে, সতী নারীর ইজ্জত ধ্বংস করতে চাইছি তার জন্য আজকে বিচার,
ওই বিচারের মধ্যে যখন উম্মর উম্মিয়া হাজির হয়ে গেছে, স্বয়ং বাদশাহ রাজতখ্তে বসা, বলতেছে, হ্যাঁ সওদাগর, আপনার পরিবারকে ডাকেন। পরিবার তখন ডাইকে আনল যে হ্যাঁ, যার অভিযোগ তাকে কিন্তু লাগবে। তখন লাল পরি আসলো, দেখে ছেলে ডাঙ্গর হয়ে গেছে 12 বৎসর। এইদিকে গফুর বাদশাহ বানেসা পরীকে নিয়ে ওই মজলিসে উপস্থিত হয়ে গেছে। তখন বলতাছে, হ্যাঁ সওদাগর সাহেব, আপনার কি বিচার আপনি বলতে পারেন? বলতেছে, আমি তো কিছু জানি না, আমার এই পরিবারে জানি যে হ্যাঁ সওদাগরনি সাহেব, আপনার কি অভিযোগ? আপনার এই ছেলে দুটায় কি খারাপ ব্যবহার করছে? আপনি ধর্ম অনুষ্ঠানে আজকে আপনি বিচার করা হবে, আপনি শুধু আপনার অভিযোগটুক আপনি খুইলা বলেন। যে দেখেন, এই কথা কিন্তু আমি মুখে বলতে পারবো না, কারণ আমার সাথে যে ব্যবহার করা হয়েছে এই কথাগুলা এই ছেলের মুখ দিয়ে বলা হোক, ছেলেগুলাই বলবো। বলতেছে, হ্যাঁ গোয়ালের ছেলে উম্মর উম্মিয়া, এখন তো তোমাদেরই বলতে হবে, তোমরা কি খারাপ ব্যবহার করছো, এখন এই সত্য কথাগুলা খুলে বলো। বলতেছে, না বাদশাহ নামদার, আমি তো কোনো খারাপ ব্যবহার করি নাই, আমি দুয়ো ভাই লোকার ছাদের মধ্যে বসা থাকতে থাকতে হয়তো ছোট ভাইয়ে বলতেছে, ভাই গো তুমি আমাকে একটা গান শোনাও, নয়বা একটা কীর্তন শোনাও, রাত কাটিয়ে দে। আমি বলছি যে দেখরে ছোট ভাই, আমি তো কোনো গান বাজনা কীর্তন জানি না, তবে আমি বাস্তব একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের কাহিনীটা আমি তোকে শোনাইতে পারি। তাই ছোট ভাই বলল যে ঠিক আছে ভাই, তোমার স্বপ্নের কাহিনীটাই তুমি আমাকে বলো। তখন আমি বলছিলাম, দেখ আমি স্বপ্নে দেখলাম আমাদের বাড়ি বিশিং শহর, আমার দাদার নাম বিশিং বাদশাহ, আমার বাবার নাম গফুর বাদশাহ। আমার বাবা গফুর বাদশাহ হরিণ শিকার আইসা বানেসার রূপে পাগল হয়, বানেসাকে বিয়া কইরা পরিস্থানে আসে, বানেসাকে হারিয়ে ফেলায়, তারপরে আমার মা লাল পরীকে বিয়া করে। লাল পরীকে বিয়া করার পরে আমরা দুই ভাই সেই লাল পরীর গর্বে থাকি। হঠাৎ করে আমার বাবা গফুর বাদশাহ দেশের কথা মনে হয়ে যায়, তাই উনি বলে যে তাড়াতাড়ি চলো আমরা দেশে যাই। আমার মাকে নিয়ে যখন দেশে রওনা করে, আল্লাহর হুকুমে এই দরিয়ার উপরে মায়ের প্রসব বেদনা উঠে। দরিয়ার মধ্যে যখন আমরা ভূমিস্থ হই এই দ্বীপের মধ্যে, আমার বাবা গফুর বাদশাহ আগুন আনতে যায়। আমার মায় কিন্তু কাপড় ধুইতে যায়, হঠাৎ করে বাটিয়ালি সওদাগর আইসে আমার মাকে ধইরা নিয়ে যায়। আমার পালিত বাবা গোয়ালের বাড়িতে আমি ডাঙ্গর দিগল হই, ওখানে থাইকা বাদশাহ নামদার আপনার বাড়িতে এই উজানি ভাইটানি এই দারুয়ানি চাকরি করি। এইটুকা কথাই তো আমি বলছি বাদশাহ নামদার, আর কিছু বলি নাই। তখন বলতেছে, কি গো মা সগল, এই পর্যন্তই? তখন শিক্ষার দায়সা বলতাছে, হাই রে বাবা, আমি তি তোর সেই মা লাল পরি।
বাসা কান্দে বহলে বাবা তোর বাইসে আসে গো আমি যে তোমার বাবা গোপুরি বাসা আমি যে তোদের বাবা গোপুরি বাসা রোজে বড় মাথা বানে সায়া মারো সাথে গো তোদের আরো দুঃখ নাই ও দুঃখে আয়া মায়ার গো তোদের যে আর দুঃখ নাই ও আমারে বাবা হারা কাহঙ্গালামি তোরাই দুইটা বাবা যাবার গো তোদের কে বুকে নিয়ে পরানি শীতলি কোরি গো দুই ভাইয়ের বুকে নিয়ে পরা নজুরা তাই বাপ বেটায় যখন পরিচয় হয়ে গেল দুই মায়ের পরিচয় পাইল মানুষ আতঙ্ক দইয়ে গেল হাই রে হাই এত বড় কাহিনী হয়ে গেল এই দুষ্ট সৌদাগর আজকে এই ডিপের মধ্যে যে করুন কাহিনী করুন দুঃখের সময় আজকে আল্লাহর হুকুমে ডিপের মধ্যে দুই ভাইয়ের জন্ম হয় বাপে যায় আগুনের জন্য মায় যায় কাপড় ধুইতে আজকে সেই মেয়েটি কি তুই ধরে নিয়ে যাস আজকে এই মেয়েটা কৌশল করে আটকানোর জন্য আজকে এই ছলনা করছি তবে তোর মতন সৌদাগরের আর রেহাই নাই তখন পৃষ্ঠমুরা দেয় ওর মাঝি মাল্লা সহ বাইন্দা দিল বাইন্দা তখন বলতেছে হ্যাঁ এখন কি বিচার করতে পারি গফুর বাদশা তুমি আমাকে বল যে হ্যাঁ বাদশা নামদার আজকে আমার বাবা নাই আপনার দেশে আইসে আজকে আমার ছেলে দুইটা ছেলে পাই আমার পরিবার পাই সব কিছু ফিরে পাই তবে এগুলা সব আল্লাহর কারিগরি আল্লাহরই মহিমা তবে যাক কি বিচার করবেন সেটা আপনার উপরে দেওয়া হলো আমি আর কিন্তু এর মধ্যে হস্তক্ষেপ করতে চাই না যে বেশ এই দুষ্ট শয়তানের এমনই একটা শাস্তি দেওয়া হোক যে তিন আলির মধ্যে মাঞ্জা পর্যন্ত গাইরা ইয়াকে পাথর মারা হোক এমনই একটা শাস্তির ঘোষণা করে দিল ওই দুষ্ট সৌদাগরের এমনই একটা কঠিন শাস্তি কঠিন বিচার হয়ে গেল তাই গফুর বাদশা কি করলো লালপরি বানেসা পরীকে নিয়া এমনকি দুই ছেলে উম্মর উম্মিয়া কিয়ে নিয়া এই তো মানে মারমার করে দেশে যাত্রা করল দেশে যখন পুষ্প রথ নিয়ে যাইতেছে তখন মানে বিশিং শহরের উপর দিয়া যখন এই রথ যাইতেছে তখন দেশের মানুষ আতঙ্ক হয়ে গেল হাইরে হাই আজকে পরিস্থানের থেকে পরি আসতেছে রথ আসতেছে মানুষ মানে আতঙ্ক হয়ে গেল তখন মার মার কইরা এই তো মানে রথ যে বাড়ির মধ্যে নামছে রথ যখন বাড়িতে নামলো দেখে বাড়ি অন্ধকার হয়ে গেছে
কিন্তু মায়েরে দেখে না, ছোট ভাইয়েরে দেখে না, কেলাবতীরে দেখে না, দেখে অ্যামা ড্যামা পয় পোলাপান, এমনকি শহরবানু কন্যার পোলাপান আর দশজন জন্ম দিয়ে ফাইল দিছে। এই অবস্থা দেখা তখন গফুর বাদশা যার যার করে মায়ের কাছে কাঁদতেছে। একবার আইসে দেখো তুমি গো, তোমার ছেলে গোপুর বাসায় আইসে যে ফিরি গো, তোমার ছেলে গোপুর বাসায় আইসে যে ফিরি তোমার দাদা আইসে ফিরে একবার তুমি আসো, তোমার দাদা গোপুর বাসায় আইসে যে ফিরি গো, কেমনে কইরে আসবে কাছে গো, মাও আছে কারা ঘরে আসতে নাহি পাহারে গো, মাও আছে কারা ঘরে আসতে নাহি পাহারে গো, বড় বিবি কেহলাবতী এখন তার হয় কুনি গতি গো, দেশে দেশে বিখে মাইগা জীব নবাসায়, মাতার সুনো লাইরা কইরা দিছে যে তাহারা গো, কারা গর ভাঙ্গে মায়ের গলা দইরে বাসা কানছে যারো যারো, বাইয়ে জানে বাহায়ের জালা তনিরে কুলে লো গো,
বাসা তুই নয়নে বুকটা যাই বাসি গোপুর বাসার বুকটা দেখো যাইতে সে বাসি তাই কারা ঘর ভাঙ্গিয়া ছুটো ভাইরে মাইরে যখন বাইর করলু আজকে দেখে চাবুক মারতে মারতে সর্বশরীরের কিছু নাই, কেলাবতী কোথায় গেছে তার খবর নাই। আস্তে আস্তে ওই গফুর বাসা মায় কথা বলতে পারে না, ভাইয়ে কথা বলতে পারে না, মানবতা জ্ঞান হারিয়ে গেছে। আজকে বড় বড় ডাক্তার আইনে মায়েরে ভাইয়েরে চিকিৎসা করতেছে, সারা বিশিং শহরের লোক প্রজাবৃন্দগণ লাখ লাখ কোটি কোটি মানুষ আজকে গভুর বাচ্চারে দেখবার জন্য বাড়ি ঘিরাও করা। ওই যে দুষ্ট কালু কালাউজির কালু শয়তান শহর বানু কন্যা আজকে তাদের পৃষ্ঠমুরাদে বন্দন করিয়া এমা ডেমা যত জন্ম দিছিল সমস্ত কারাগরে আটক করল। এইভাবে আটক করিয়া শহরবানু কন্যা কেউ খুঁজে আনল, তাকেও এরকম চিকিৎসা দেওয়া হলো। আস্তে আস্তে মা ও ভাই যখন ঠিক হলো তখন মানে গফুর বাদশা বলতেছে, ভাই আজকে আমরাই দুইটা ভাই আর তো কেউ নাই, আজকে তুমি ছোট ভাই বাদশাই করো। যে না ভাই তুমি বড় ভাই, তুমি যতদিন আছো তুমি বাদশাই করো, তুমি যতদিন থাকবে না তারপরে দেখা যাবে। তাই ছোট ভাইয়ের সঙ্গে নিয়ে গফুর বাদশা বিশিং শহর সুখে শান্তিতে পরিচালনা করতেছে। মায়েরে আজকে তিনটা পরিবারে দিন রাত মার সেবা করতেছে, লালপরি বানেসাপরি এমনকি কেলাপতি, ওই যে দুষ্ট শহরবানু কন্যা এমনকি তার ছেলে তাগরে কারাগরে দিয়া অগরে যেরকম শাস্তি দিছে এমন শাস্তি দিতেছে। আজকে গফুর বাদশা সুখে শান্তিতে ভাই নিয়া পরিবার নিয়া মাও নিয়া মানে সুখ শান্তিতে ধর্মপুর বিশিং রাষ্ট্র পরিচালনা করতেছে। তাই ইতিমধ্যে আমার গফুর বাদশার কাহিনী শেষ হয়ে গেল, তাই ভুল ত্রুটি হলে পরে সবাই আমাকে মাফ করবেন।